আমার স্নেহের ছোট্ট সোনামণিরা, আজকে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে জেরেমিয়ার গল্প শুনব। প্রবক্তা জেরেমিয়া জুদেয়ার মানুষকে তাদের ঈশ্বর ও ঈশ্বরের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সতর্ক করেছিলেন, কিন্তু তারা প্রবক্তার আদেশ পালন করেনি। তাদের এই অবাধ্যতার জন্য ঈশ্বর তাদের শাস্তি দেন, যেন তারা তাদের ভুল বুঝতে পারে। এর ফলে ব্যাবিলনের রাজা নেবুকাদনেজরের বাহিনী জুদেয়া আক্রমণ করেছিল। তার সৈন্যেরা জুদেয়ার শহরগুলো লুণ্ঠন করেছিল আর প্রায় পুরো ধ্বংস করে দিয়েছিল। তারা শহরের সমস্ত সম্পদ বেবিলনে নিয়ে গেল ও মানুষদের দাস করেছিল। বেবিলনে দাসত্বর সময় তারা জুদেয়ারকে স্মরণ করে এবং উপলব্ধি করে যে ঈশ্বরকে ভুলে যাওয়ার কারণেই তাদের শাস্তি দেওয়া হয়েছে। ঈশ্বর তাঁর অসীম করুণায় প্রবক্তা জেরেমিয়া ও এজেকিয়েলের মধ্য দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের সাথে নতুন সন্ধি করবে যদি তারা নির্বাসনে থেকেও তার আদেশ বিশ্বস্তভাবে পালন করতে থাকে। প্রবক্তাদের বাণী দাসত্ব বরণ করা মানুষদের সাহস ও আশা যুগিয়েছিল এবং তারা শুভ সময়ের জন্য অপেক্ষা করেছিল।